দুপুর 12টা থেকে 5টার মধ্যে যে সময় ধর্ষণের অভিযোগ উঠছে সেই সময় নাকি ম্যাচ খেলতে যুব ভারতীতেই উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের জগপ্রীত সিং আর তাই এই ঘটনায় জগপ্রীতের পাশেই দাঁড়াচ্ছে ক্লাব এমনই বক্তব্য ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য ও কর্তা দেবব্রত সরকারের এই মর্মে চিঠিও দেওয়া হয় আইনজীবী রবীন ভট্টাচার্যকে এই সেই চিঠির প্রতিলিপি পাশাপাশি অন্য অভিযুক্ত ফুটবলার জসপাল পারমারকে রিলিজ দিয়ে দিয়েছিল ইস্ট বেঙ্গল তাই তার কোনো দায় নিচ্ছে না ক্লাব পারমারকে দেওয়া রিলিজের চিঠিও সাংবাদিকদের হাতে তুলে দেন দেবব্রত সরকার জসপাল আপাতত ফেরার যদিও দেবব্রত সরকার বলছেন জসপালের এখন বাড়ি যাওয়ারই কথা এদিকে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে জানানো হচ্ছে জগপ্রীত যদি জামিন পেয়ে যান তাহলে আপাতত তাকে সাসপেন্ড করা হবে না ঘটনার দিন 2:15 থেকে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল পুনে এফসির বিরুদ্ধে 12টার মধ্যে রিপোর্ট করেন সব ফুটবলারই বক্তব্য লাল হলুদ কর্তাদের ওই ইনসিডেন্ট যখন হয়েছে এফআইআর অনুযায়ী 12টার সময় হয়েছে এটা দুপুর 12টায় তো তখন তো ড্রেসিং রুমে সেদিন খেলা ছিল জগপ্রীত ওই সময় এখানে ছিল জসপালের ক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমরা তার আগেই ওকে রিলিজ করে দিয়েছি অতএব ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে তাতে ক্লাবের সহমত আছে বিষয়টি এখন তদন্তের অন্তর্গত তাই এই নিয়ে মুখ খুলতে নারাজ সাহেব কোচ So it would be unfair of me to make any comment on that.